गुड इवनिंग सबा के आज के चले नतून एक रेसिपी निये एग चिली और एक माझे आमरा तो सब समय डिमे झोल कारी खे थी एक रकम स्वादे एग चिलीटा किन्तु खूब ही दारुण है खेते। तो आज के आमी तैरी करे देखाबो और ये एग चिलीटा रुटी परोटा लुचिर साथे किन्तु खूब ही खेते भालो लागे। तो चलो देखे नाओ आमी कि करे बानालाम एग चिलीटा। तो आमी एखाने चारटे डिम निये निएछि, चारटे डिम के फाटिये नेब प्रथमे। এবারে এর মধ্যে দিয়ে দেব আমি নুন আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। এটা ভালো করে মিশিয়ে নেব। तो आमी प्रथमे डिमटाके भापिए नेब। तो ये थालाटार मध्य आमी भापा बसाबो, तार जन्य थालाटाके प्रथमे एकटु तेल दिए माखिए नेब भालो करे। आमी गैसे जल बसिए दिएछि किछुटा आर थालाटाके भालो करे तेल माखिए निएछि। एबार एर मध्ये आमी ढेले देब डिमटाके। জলটাও গরম হয়ে গেছে, বেশ ভালোই গরম হয়ে গেছে। এবার আমি এর উপরে বসিয়ে দেব ডিমের থালাটা। ডিমটা বসিয়ে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেব। তো দশ মিনিট তো লাগবে, তো ফিরে আসছি দশ মিনিট পরে। তো দশ মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলব। ডিম তো পুরো সিদ্ধ হয়ে গেছে ভাপে, এবার ঠান্ডা করে নেব। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। এবার আমি পিস পিস করে কেটে নেব। আমি এক টুকরো উঠিয়ে দেখাচ্ছি, এই যে এরকম হয়েছে। এবার সবগুলোকে উঠিয়ে নেব। তো সবগুলোকে উঠিয়ে নিয়েছি। তো এবার একটা ব্যাটার তৈরি করে নেব। তো চার চামচ দিয়ে দিলাম ময়দা আর চার চামচ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো চার চামচ ময়দা চার চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। ভালো করে মিশিয়ে নেব। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো ব্যাটারটা তৈরি করে নিয়েছি, এবারে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এবারে একটা একটা করে নিয়ে কড়াইতে দিয়ে দেব ভাজার জন্য। ভেজে নেব মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নেব।
সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নেব। তো এইভাবে হালকা করে ভেজে নেব, বেশি খুব বেশি কালার হবে না। তো এবার এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়ে আসছি। তো আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি আর আমি খানিকটা তেল কমিয়ে নিয়েছি। কমিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি। এরপরে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে চৌকো চৌকো করে কেটে নিয়েছি, সেটাকে দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব ক্যাপসিকাম চৌকো চৌকো করে কেটে রাখা। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব নুন। এক দুই মিনিট ভেজে নেব পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে, এরপরে আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো। একটু গোলমরিচ গুঁড়ো, তারপরে দিয়ে দেব চিলি সস এক চামচ, তারপরে দিয়ে দেব টমেটো সস দুই চামচ, দিয়ে দেব টমেটো সসটা, তারপরে দিয়ে দেব সয়া সস এক চামচ, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব। একদম লো ফ্লেমে রেখে গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে, এক চিলি চপ। তোমরা চাইলে গ্রেভি করার জন্য জল দিতে পারো। রেডি এক চিলি, এবার নামিয়ে নেব। রেডি এগ চিলি। এটা রুটি, পরোটা, লুচি সাথে কিন্তু খুবই ভালো লাগে। এই এগ চিলিটা খুবই ভালো লাগে, একভাবে ডিমের ঝোল বা কারি না খেয়ে এক একদিন এইভাবে খাওয়াই যায়। আর একটু অন্যরকম, এক রান্না প্রতিদিন ভালো লাগে না, সেরকমই একটু অন্যরকম রান্নাও মাঝে মাঝে করলে বাড়ির সবাই কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে। তো আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর খুব বেশি ভালো লাগলে সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সবাইকে টাটা।